রাজধানীর হাজারিবাগ বেড়িবাঁধ সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছে। পুড়ে গেছে বস্তির 20 থেকে 25টি বসতঘর ও টিনশেড একটি মাদ্রাসা। র্যাবের একটি টহল দল গতরাত 2টার দিকে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করে, তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মাদ্রাসার 2 ছাত্রসহ 3 জনের মৃত্যু হয়। বস্তির একটি খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।